হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার শম্পা বিউটিশিয়ান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই গরমে বেসনে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে লাগাবে, তাহলে তোমাদের মুখটা ফর্সা উজ্জ্বল এবং চকচকে হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে মুখের সমস্ত কালো দাগ ছোপ তুলে দিয়ে মুখ আরও গ্লো দেবে। এখন প্রচণ্ড গরম এবং প্রচণ্ড একটা ভ্যাপসা গরম, আর এই গরমে আমাদের মুখে প্রচুর কালো তিল, লাল তিল, ফুসকুড়ি দেখা যায়। রোদে বেরোলেই দেখা যায় ঘরে আসার পর মুখটা খুব বেজায় দেখাচ্ছে, বেজান কালো দেখায়, তিল তেল চিটচিটে দেখায়। তো কালচে ভাব, চিটচিটে ভাব দূর করার জন্য আর মুখে যেই ঘাম ঘাম ভাব হয় সেটা দূর করে ফ্রেশ গ্লো আনার জন্য খুব ভালো একটা উপায় বলছি, বেসন। এর সাথে মাত্র আমরা কয়েকটা জিনিস মিশিয়ে লাগাবো। এই গরমে যদি বন্ধুরা তোমরা কয়েকটা জিনিস মিশিয়ে যদি মুখে লাগাতে পারো বেসনের সাথে, তাহলে দেখবে তোমাদের মুখটা ইনস্ট্যান্টলি গ্লো করছে। তাহলে চলো দেখে নিই বেসনে আমরা কী মিশিয়ে নেব। আর প্রথমে আমরা আম দিয়ে মুখটা একটু ক্লিন করে নেব। তোমরা সবাই জানো আম এবং যে কোনো সবজি আমাদের মুখের জন্য খুবই উপকারী, এই রসটা, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই আমি একটা আমের ছোট্ট পিস নিয়েছি, এর মধ্যে আমি একটু হলুদ মিশিয়ে নেব, একটু টক দই মিশিয়ে নেব। নেওয়ার পর আমি সুন্দর করে এটা মুখে ম্যাসেজ করব। আমরা সবাই জানি আমের রস, যে কোনো সবজির রস, আলুর রস আমাদের মুখের জন্য খুবই উপকারী, এরা দাগ ছোপ তুলতে আমাদের সাহায্য করে। তোমরা ওই প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই এটা করে নেবে। এটা তোমরা 2 থেকে 3 মিনিট মুখে এভাবে সুন্দর করে ম্যাসাজ করবে, তারপরে সুন্দর করে জল ধুয়ে ফেলবে। এটার পরে তোমরা কীভাবে প্যাকটা বানাবে আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি বেসন তোমরা কীভাবে ব্যবহার করবে, এর সঙ্গে কী কী তোমরা মিশিয়ে নেবে। 1 চামচ বেসন, 1 থেকে 1.5 চামচ, একটু গোলাপ জল, জাবরের গোলাপ জল, টক দই। এই বেসন আর টক দইটা আমাদের মুখে অনেকটা গ্লেজ এনে দেবে। এক চিমটি হলুদ। এখন আমি এটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আর একটু গোলাপ জল দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের মুখের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বেসন। 10 থেকে 15 মিনিট আমরা এই ফেস প্যাকটা মুখে রাখবো, পরে ভিজে রুমাল দিয়ে মুখটা সুন্দর করে আমরা ধুয়ে নেব। তাতে আমাদের মুখে যে ডেড স্কিনগুলো থাকে, সেলগুলো থাকে, মৃত কোষগুলো, সেগুলো উঠে যাবে এবং অনেক বেশি ব্রাইট লাগবে। তারপরে মুখটা ঠান্ডা জল দিয়ে ধুবো। যত বেশি ঠান্ডা জল দিয়ে মুখটা ধোবে তত বেশি তোমাদের উপকার হবে স্কিনের জন্যে। আমি এটা তোমাদেরকে মুখে মেখে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি প্যাকটি তৈরি করে নিয়েছি, এখন আমি তোমাদের মুখে মেখে দেখিয়ে দিচ্ছি। এই টক দই আর বেসন, হলুদের গুঁড়া, গোলাপ জল আমাদের মুখটাকে একদম গ্লো করে আনবে। আর তোমরা এটা নিয়মিত প্রতিদিন ব্যবহার করবে, স্নানের আগে ব্যবহার করবে।
তোমরা এটা ব্যবহার করে চোখের উপরে কিন্তু শশাটা গ্রেট করে শশা দিতে পারবে, তাহলে চোখের কালিটা দূর হবে। আর যখন এটা তুলে ফেলবে অবশ্যই তোমরা ম্যাসেজ করে তুলবে, 15 থেকে 20 মিনিট তোমরা মুখে রাখবে, এটা স্নান করার আগে ব্যবহার করবে, গলাতেও দিতে পারবে, হাতে পায়ে। বন্ধুরা তোমরা এটা অবশ্যই ব্যবহার করবে, তোমাদের মুখের যে মৃত কোষগুলো আছে এটা ব্যবহার করার পরে তোমরা এটা ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুবে। আগে হচ্ছে রুমাল দিয়ে ভিজিয়ে নিয়ে সেটা সুন্দর করে মুখটা মুছে নেবে, তারপর যতটুকু তোমাদের মুখে সহ্য হবে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুবে, তাতে তোমাদের মৃত কোষগুলো সরে যাবে মুখ থেকে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আরও নতুন একটি ভিডিওতে আগামী দিনে তোমাদের সাথে আমার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।